প্রথমে যখন পর্যবেক্ষক যাবে কেন্দ্রে, ডিসাইডিং অফিসারকে তার নিজের পরিচয়, আসসালামু আলাইকুম, আমার নাম অমুক, আমি অমুক প্রতিষ্ঠান থেকে আসছি, আমি আপনার এখানে পর্যবেক্ষক হিসেবে কাজ করব, সেটা কিন্তু আগে প্রিসাইডিং অফিসার যেহেতু কেন্দ্রের প্রধান, উনি ওখানে থাকবেন, কোনো মোবাইল ফোন নিয়ে যেতে পারবে না। একটা কেন্দ্রে মোবাইল ফোন থাকবে দুজনের কাছে, একটা হলো প্রিসাইডিং অফিসার আর পুলিশ ইনচার্জ, এটা আমরা আলাদাভাবে নির্দেশনা দেবো, সে যাতে কোনো মোবাইল ফোন না নিয়ে নেয়, এটা কিন্তু খুব কেয়ারফুল, কোনো ছবি তুলতে পারবে না সে, এটা আপনাদের ওদেরকে ভালোভাবে বলে দেবেন। সে কোনো কমেন্ট করতে পারবে না, পর্যবেক্ষণ করবে, মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে। ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, আপনার কাছে আমি জানতে চাই যে এই প্রসঙ্গে যে ইসি সচিব যা বলেছেন সেটাকে কিভাবে দেখছেন, যে ফোন নেওয়া যাবে না, কথা বলা যাবে না নির্বাচন চলাকালে, এবং মূর্তির মতো দাঁড়িয়ে থাকার কথাটা? ধন্যবাদ। আমি আসলে ওদিন উপস্থিত ছিলাম প্রেস ব্রিফিং এ, পুরো শুরু থেকে শেষ অবধি, পরে আমার রিয়াকশন আমি ব্যক্ত করেছি প্রেসে। যেই কনটেক্সটে সচিব মহোদয় কথাটা বলেছেন প্রধান অতিথি হিসেবে সেখানে ব্রিফিং এ, সেটা হচ্ছে এরকম যে বাকিংহাম প্যালেসের সামনে রানীর যে শাস্ত্রী মশাইরা থাকেন লাল পোশাক এবং কালো টুপি মাথায় দিয়ে, চোখের পলকও পড়ে না তাদের, এইরকম একটা বকধ্যান করেন তারা খুব মনোযোগের সঙ্গে। তো সেরকম মনোযোগের সঙ্গে পর্যবেক্ষণ করতে উনি বলেছেন যে না, ব্রিটিশ একদম বাকিংহাম প্যালেস ওই প্যালেস গার্ড একদম পরিষ্কার করে রং জামা কাপড়টাও বলে দিয়েছে, বলে বলেছেন যে ওই রকম ভাবে বকধ্যান যেভাবে করে সেই রকম মনোযোগ নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে, ওই অর্থে বলেছেন, কিন্তু বলেননি নিশ্চল হয়ে দাঁড়িয়ে থাকতে হবে। এই সে কোনো কমেন্ট করতে পারবে না, পর্যবেক্ষণ করবে, মূর্তির মতো দাঁড়িয়ে পর্যবেক্ষণ করবে। সে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য না, সে মিডিয়ার কোনো লোকও না, আমি বুঝতে পারছি কিনা। ওখানে যদি ওই কেন্দ্রে যদি যত প্রবলেম হোক সে পর্যবেক্ষণ করবে, পর্যবেক্ষণ করে আপনার কাছে একটা রিপোর্ট দেবে ভাবে আপনাকে প্যালেসের গার্ড হয়ে আমি কি করতে পারবো? না না, বলা হয়েছে বকধ্যানের মতো ওইরকম একাগ্রতা দিয়ে করতে হবে, একাগ্রতা অর্থে বলেছেন বলে আপনি বলছেন। হ্যাঁ, এক এবং দ্বিতীয়ত একমাত্র মোবাইল বা ভ্রাম্যমান অবজারভেশন করা যাবে, যেটা আন্তর্জাতিক রীতি। ওই যে আমরা ব্রিটেনে কতগুলো পুলিশ দেখি, দেখেন নাই? ব্রিটেনে পুলিশ আছে এই ব্যবস্থা আছে, মতো দাঁড়ায় থাকবে গলায় ঝুলাইয়ে, শুধু দেখবে, অবজার্ভ করবে,